তো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা জঙ্গল এখানে খানকিরা মানে হচ্ছে যে ব্যবসা বাগিরা আছে তারা এসে এখানে অবৈধ ব্যবসা বাণিজ্য করে তো তারা এখানে অবৈধ কার্যকলাপে লিপ্ত হয় আপনারা জায়গাটা এটা দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে পুরোটাই হচ্ছে একটা জঙ্গল হুম তো এখানে হচ্ছে এই ধরনের অবৈধ কাজ হয় আর এটা এইখানে গাছের তলে দেখছেন কত সুন্দর সুন্দর গাছের ফল পরে থাকে তো এটা কি ফল আমরা জানি না তা আপনারা জানলে হয়তো বা কমেন্টে বুঝলেন যে এগুলাকে কি ফল বলে এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ যে এইখানে ফলগুলো পড়ে আছে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ এখানে এই ফলগুলো আছে তো এই একটুখানি বড় সাইজও আছে হ্যাঁ একটুখানি বড় সাইজও আছে তো যাই হোক এখানে আমরা আসছি যে কাজের জন্য আমরা এখন সেই ট্রফিকে চলে যাব তো এই হচ্ছে যে বিষয়টা আমরা একটুখানি এখন হচ্ছে আমরা একটুখানি মানে এখানে হচ্ছে একটু খুঁজে দেখবো খুঁজে দেখতে পারছেন আপনারা যে মহিলাগুলো যাচ্ছে এই এরাই হচ্ছে এই ধরনের এখানে অবৈধ কার্যকলাপগুলো করে তো চলুন আমরা একটু এদিকটা একটু খুঁজে দেখি যে এখানে ওরকম বা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ডম পড়ে রয়েছে তো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই যারা এই ধরনের কাজকাম করে তারা এই গুলো ইউজ করে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা কন্ডম এখানে পরে আছে হুম আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ডম তো এখানে পরে রয়েছে তো কিছু একটা আলামত তো আমরা অবশ্যই পেলাম তো যাই হোক আমরা বিষয়টি একটু আমলে নিয়ে দেখব যে আসলে এখানে এভাবে কন্ডম পরে থাকে এটা একটা বিষয় হ্যাঁ আর এইসব কন্ডম দেখা যায় কি অনেকে আছে রাস্তাঘাটে কিছু বাজে লোক আছে তারা ইউজ করে তো তারা এভাবে আর কি রাস্তাঘাটে ফেলে যায় যাই হোক আমরা এটা পেলাম তো পরবর্তীতে দেখব পাকিনা